মৃত্যুর নাম শুনতে মানুষের মনে একটি ভয় কাজ করে এবং সাথে সাথে অনেকের মনে এই প্রশ্নটিও আসে, আসলে মৃত্যুর সময় মানুষের মনে কি চলে। অনেকদিন পর্যন্ত এটি শুধু একটি প্রশ্নই ছিল, কিন্তু এখন সেই প্রশ্ন থেকে পর্দা উঠে গেছে। কিভাবে? একটি কোইন্সিডেন্সের মাধ্যমে বিজ্ঞানীরা এমন কিছু তথ্য পায় যা দেখে তারা বুঝে যায় মৃত্যুর সময় মানুষ আসলে কি ভাবে। ২০১৬ সালে কানাডার এক হসপিটালে 87 বছরের একজন ব্যক্তি ভর্তি হয়। তিনি মৃগ রোগে আক্রান্ত ছিলেন। 87 বছর বয়সী ওই বৃদ্ধের মস্তিষ্কের তরঙ্গ পরিমাপ করতে গিয়েছিলেন একদল চিকিৎসক, কিন্তু তার ব্রেইনের ইজি মানে ইলেকট্রোএনসিফেলোগ্রাম করার সময় হঠাৎ তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় এবং মারা যান তিনি। সেই সাথে দিয়ে যান এক অদ্ভুত আবিষ্কার। আসলে যখন তিনি হার্ট অ্যাটাক করে মারা যান তখন তার ইজি চলছিল, যার কারণে তার মৃত্যুর সময়ের ব্রেনের অ্যাক্টিভিটি রেকর্ড হয়ে যায়। এখন নিশ্চয় আপনি ভাবছেন তাতে এমন কি হলো। এটিই হলো এক বিশাল আবিষ্কার, কারণ এর আগে কখনো মৃত্যু পথযাত্রী ব্যক্তির ব্রেন অ্যাক্টিভিটি এইভাবে রেকর্ড করা হয়নি। তাই এটাই ছিল চিকিৎসকদের কাছে অমূল্য সম্পদ, কারণ এই রেকর্ডিং এর মাধ্যমে তারা বুঝতে পারে আসলে মৃত্যুর সময় মানুষের মনে কি চলে, তারা কি ভাবে। অনেকে এটি শুনে থাকবেন, মৃত্যুর সময় মানুষের নাকি পেছনের সব স্মৃতি মনে পড়তে থাকে। যারা এটি শুনে এতদিন উড়িয়ে দিয়েছেন তাদের জন্য বলে দিই, আসলে এমনটা হয়, সেই গবেষণা থেকে এটাই প্রমাণিত হয়েছিল। কিন্তু কিভাবে চিকিৎসকেরা এটি বুঝতে পারলো? আসলে কি এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? চলুন জেনে নিই। কানাডার ভ্যাঙ্কুভার জেনারেল হসপিটালে 87 বছর বয়সী সেই অসুস্থ লোকটি এপিলেপসি বা মৃগী রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল। এই অবস্থায় রোগীর আকস্মিক খিঁচুনি বা মূর্ছা যাওয়া বা হঠাৎ বারবার মস্তিষ্কের স্নায়ুর সমস্যা দেখা দেয়। মস্তিষ্কের স্নায়ুগুলোর মধ্যে অস্বাভাবিক তড়িৎ প্রবাহের ফলে এটি দেখা দেয়, তাই ডাক্তাররা তার মস্তিষ্কের ইজি করছিলেন। এখন কথা হচ্ছে এই ইজি কি। সহজ কথায় বলতে গেলে ইজি করা হয় ব্রেনে কি চলছে তা পড়ার জন্য। কিন্তু কিভাবে? এটি আসলে বেশ জটিল একটি সিস্টেম। যদি আমি আপনাদেরকে বলি আমাদের ব্রেনে বিদ্যুৎ প্রবাহিত হয়, তবে অনেকেই হয়তো এটিকে হেসে উড়িয়ে দেবেন। কিন্তু আপনি ঘুমিয়ে থাকুন বা জেগে, 24 ঘন্টায় আমাদের ব্রেন সচল থাকে, আর এর মধ্যে সারাক্ষণই কোনো না কোনো ইলেকট্রনিক অ্যাক্টিভিটি হতেই থাকে। আমাদের মধ্যে হয়তো অনেকেই জানে না মস্তিষ্কের সেল বা কোষগুলো ছোট ছোট বৈদ্যুতিক তরঙ্গের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে এবং আমরা ঘুমিয়ে গেলেও সেই বৈদ্যুতিক তরঙ্গ সক্রিয় থাকে, আর এই তরঙ্গগুলোই অবজার্ভ করে জানা যায় মস্তিষ্কে কি চলছে। তাই সায়েন্টিস্টরা এমন এক মেশিন বানিয়েছে যা দিয়ে আমাদের মস্তিষ্কের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি রেকর্ড করা সম্ভব, আর সেই মেশিনের নাম হচ্ছে ইজি। তবে ইজির মাধ্যমে ব্যক্তি পুরোপুরি কি ভাবছে সেটা জানা সম্ভব নয়, কিন্তু ডাক্তাররা আইডিয়া পায় আসলে তার ব্রেনে কি চলছে। বলতে গেলে সঠিক বোঝা না গেলেও একটা ধারণা পাওয়া যায়। তারা ইজি ব্যবহার করে বুঝতে পারে ব্রেনের কোন জায়গায় কি ধরনের অ্যাক্টিভিটি চলছে। যখন সেই 87 বছর বয়সী ব্যক্তিটির মৃত্যু হয় তখন তার ইজি করা হচ্ছিল। সেই সময় 900 সেকেন্ড একটি ব্রেন মেমোরি সেখানে রেকর্ড হয়ে যায়। তার মধ্যে 60 সেকেন্ড ছিল অনেক বেশি ইমোশনাল। এই 60 সেকেন্ড হার্টবিট বন্ধ হওয়ার 30 সেকেন্ড আগের ও 30 সেকেন্ড পরের ছিল। সেই সময় তার ব্রেনে এমন কিছু ওয়েভ দেখে মনে হচ্ছিল যেন তিনি কোনো পুরনো স্মৃতি মনে করছেন। এমনকি এক ধরনের স্পেশাল তরঙ্গ তখন দেখা গিয়েছিল। এই তরঙ্গ সাধারণত যখন মানুষ স্বপ্ন দেখে বা কোনো পুরনো স্মৃতি মনে করার সময় দেখা যায়। এখন অনেকেই জানে না এই তরঙ্গ কি। মানুষের মস্তিষ্ক কোটি কোটি কোষ দ্বারা গঠিত, যাকে নিউরন বলে। সেগুলো বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করে। এই যোগাযোগটি আপনার সমস্ত চিন্তাভাবনা, আবেগ এবং আচরণের মূল। নিউরন থেকে উৎপাদিত বৈদ্যুতিক সংকেতগুলো একে অপরের সাথে যোগাযোগ করে তরঙ্গের মতো নির্দেশন তৈরি করে। এটাই ব্রেন ওয়েভ। আর এই ওয়েভ বিশ্লেষণ করে অনুমান করা যায় কার ব্রেনে কি চলছে। বিজ্ঞানীরা ব্রেনের এই ওয়েভের ফ্রিকোয়েন্সি অনুসারে এটিকে 5টি ভাগে ভাগ করেছেন। আলফা ওয়েভ, বিটা, গামা, ডেল্টা ও থিটা ওয়েভ। তার ইজিতে এই সবগুলো ওয়েভই ধরা পড়েছিল, কিন্তু গামা ওয়েভের ফ্রিকোয়েন্সি অন্য সব ওয়েভের তুলনায় বেশি ছিল। এটি একমাত্র ওয়েভ যা ব্রেনের সব পার্টই ডিটেক্টেড হয়। এটি মেমোরি প্রসেসিং, ভাষা, ধারণা গঠন এবং শেখার সাথে জড়িত। মৃত্যুর আগে অবশ্যই উনি কিছু শিখছেন না,
তাছাড়া সে ওয়েভ দেখা যাচ্ছিল এটি কিছুটা মেমোরির রকলের সাথে মিলে যাচ্ছে। বিজ্ঞানীরা তার ইজির ওপর গবেষণা করে একটি জার্নাল প্রকাশ করে, সেখানে তারাই একথা বলেছিলেন। বিশেষজ্ঞরা বলে মৃত্যুর সময় মানুষের মেমোরি রিকল হয়, মানে মানুষ তার সব পুরনো স্মৃতি মনে করে। শুধু তাই নয়, কিছু কিছু মানুষ এমন আছে যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, তারা তাদের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করে বলেছেন তাদেরও এমনটাই ফিল হয়েছিল। তাছাড়া যারা মৃত্যুর পর থেকে ফিরে এসেছেন তাদের মধ্যে কেউ কেউ দেখতে পান তারা স্বর্গের সিঁড়ি বেয়ে ওপরে উঠছে বা স্বর্গে যাচ্ছেন, যেন ওপর থেকে তাদের সৃষ্টিকর্তা ডাকছে, তার জন্য সৃষ্টিকর্তা স্বর্গে অপেক্ষা করছেন। এমনকি শিশুটির জন মরণাপন্ন ব্যক্তিকে হাসপাতালের এক বিশেষ ঘরে রাখার পর তারা জানিয়েছেন তারা দেখতে পেয়েছে তাদের মৃত স্বজনদের। সেইসব মরণাপন্ন মানুষেরা এও জানিয়েছেন যে মৃত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই বন্ধু ও আত্মীয়রাই রয়েছেন, একথা জানিয়েই তারা মারা যান। তাছাড়াও অনেকে মৃত্যুর আগে তীব্র এক আলোক রশ্মি দেখতে পায়। সেই রিপোর্টে এমনও দাবি করা হয়েছে যে মৃত্যুর আগে থেকেও অনেক মরণাপন্ন রোগী মৃত ব্যক্তিদের দেখতে পান যারা তাদের খুব আপনজন ছিল। অনেকেই তাদের পছন্দের মানুষদের দেখতে পায়, তাদের সাথে তারা কথা বলছেন, সময় কাটাচ্ছেন। তাছাড়া এক ধরনের সাদা আলোও দেখতে পান। এই লাইটটি ভয়ঙ্কর না, সাদা লাইট দেখে মনে হয় যেন শান্তির আলো। অনেকে দেখতে পান অ্যাঙ্গেল, আবার অনেকে ফিল করেছেন তারা শরীরের বাইরে আছেন। এমনকি সেই সময় নাকি তাদের পূর্বের সব স্মৃতি মনে পড়তে থাকে। যদিও মৃত্যুর পর থেকে ফিরে আসা ব্যক্তিদের এইসব কথার কোনো প্রমাণ নেই, তারা বিজ্ঞানীদের কাছে এটি নিয়ে অনেক গবেষণা করার উপায়ও নেই, কারণ কারো মৃত্যু তো আর বলে কয়ে আসে না। তাই এটির সাথে অনেক বিজ্ঞানী একমত পোষণ করেনি, কিন্তু তারা এর বিপক্ষে তেমন কোনো প্রমাণও পায়নি, কারণ কখন কার মৃত্যু হবে এটা তো কেউই জানে না। আর তাদের এটি প্রমাণ করার জন্য মৃত্যু পথযাত্রী মানুষদের প্রয়োজন ছিল। কিন্তু 2016 সালে প্রাথমিক রেকর্ডিংটি পাওয়ার পর তিনি এ ধরনের আরও একটি কেস খুঁজেছেন, কিন্তু পাননি। কিন্তু কিছু বিজ্ঞানীরা হাল ছাড়ার পাত্র না, তাই তারা পশু পাখিদের উপর গবেষণা শুরু করে দেয়। তারা গিনিপিগের ও ইঁদুরের উপর গবেষণা করে এবং ইঁদুরদের গবেষণায়ও সেম রেজাল্ট দেখা দেয়। 2013 সালে স্বাস্থ্যবান ইঁদুরদের উপর একটি গবেষণা চালানো হয়। ওই গবেষণার মধ্য দিয়ে মার্কিন গবেষকরা দেখিয়েছিলেন যে ইঁদুরদের হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার পরবর্তী 30 সেকেন্ডে তাদের মস্তিষ্কে উচ্চমাত্রার তরঙ্গ সৃষ্টি হয়। তবে কি মানুষ মৃত্যুর আগে পুরনো সব স্মৃতি দেখতে পায়? আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন। কিন্তু ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। জানো আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।